ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে জম্বি ভাইরাস নামে। কি ভাইরাস? সবাই একটু নাম করে বলেন, কি ভাইরাস? জঙ্গি, জম্বি, জম্বি। কোন কি? আবার বলেন কি? পঞ্চাশ হাজার বছর এটা বরফের নিচে লুকায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে, মানে ফিতনা যে আসতেছে পৃথিবীর দিকে। এই বরফগুলো গলার মধ্য দিয়ে পৃথিবীর দিকে এই ভাইরাস পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে, পিঁপড়াকে অ্যাটাক করে নেই। জম্বি ভাইরাস এমন মারাত্মক হবে প্রাণীগুলোকে পর্যন্ত অ্যাটাক করবে। এখন দেখেন জলাতঙ্ক নিয়ে সবাই সতর্ক হচ্ছে যে কুকুর কামড় দিলেই জলাতঙ্ক হবে। ফেসবুক পুরো গরম হয়ে গেছে। একজন ইমাম আঁচল লাগার পরে ইঞ্জেকশন নেয়নি, না নেওয়ার কারণে জলাতঙ্কে দুঃখে দুঃখে মৃত্যুর মুখে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে খুব কষ্ট পেয়ে। এই পোস্ট সারা ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক হয়, নানা প্রাণীর ভিতরে আল্লাহ ক্ষিপ্রতা বাড়িয়ে দিবে, নানা ভাবে আজাব আসবে, এই আজাবের মোকাবেলা আপনি আপনার সৈন্য বাহিনী দিয়ে করতে পারবেন না। এই আজাবের মোকাবেলা করার জন্যে জুলুম ছেড়ে দিতে হবে। যিনি অবশ্যই আজাব উঠায় নেবেন তিনি কে? সুরায় আনফাল থেকে গনিমতের মাল সম্পর্কে আল্লাহ তাআলা একটা সুরা নাজিল করলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই নাজিলকৃত মদিনাতুল মুনাওয়ারার সুরা সুরায় আনফাল অবতীর্ণ হয়েছে মদিনায়। সবাই বলতে হবে কোথায়? এই সুরা আল করিমার ভিতরে মাত্র আয়াত আছে 75টি। কয়টি হুজুর মাত্র কইলেন কে? আল্লাহ তো এর চেয়ে বেশিও দিতে পারতেন, 75টি আয়াত এমন দিয়েছেন যার এক একটি আয়াত নিয়ে আপনি গবেষণা করলে বেনামাজি থাকতে পারবেন না, ঠিক নেই? এই সুরা আল করিমায় আয়াত আছে কয়টি? একখানা ডর হরি হন না। অবতীর্ণ কোথায় হয়েছে? মদিনায়। খুব সুন্দর উত্তর দিয়েছেন। এই সুরা আল করিমার পৃষ্ঠা উল্টালিয়ে আপনি দেখবেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কত আদর করে নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন, وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ কথাটা কার? 25 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? আয়াত আছে কয়টা? 75টা। কয়টা? 75টা। অবতীর্ণ কোথায়? আমরা তেলাওয়াত করছি কত নম্বর আয়াত? আল্লাহ বললেন গোলাম ফিতনা থেকে বেঁচে থাকো। ফিতনা এর অনেকগুলো অর্থ আছে, আপনি অবাক হয়ে যাবেন ফিতনার কত অর্থ হতে পারে। 200-এর অধিক অর্থ মুফাসসিরিনে কেরাম শুধু ফিতনা এই শব্দটার করছেন। জোরে করে আল্লাহু আকবার। আমি যদি এই মাহফিলে হাবেশ সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, সোজা বাংলায় যদি আমি জিজ্ঞাসা করি ফিতনা মানে কি, বললাম একজনও জানেন না, একজনও বলতে পারেন না ফিতনা মানে কি। মাশাআল্লাহ, একজন বলছে হুজুর ফিতনা মানে ঝগড়া ফাসাদ, তা আরেকটা আরবিতে কইলেন ফাসাদ আরেকটা আরবি, ফিতনা মানে ঝগড়া, ফিতনা মানে বিশৃঙ্খলা। আল্লাহ পাক এখানে ঝগড়া ফিতনা ফাসাদ
আমাদের দেশে এখন ফিতনা কম না বেশি? আল্লাহ পাক ফিতনা থেকে বাঁচতে বললেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة فتنة থেকে বাঁচো ফিতনা করার কারণে আযাব যখন আসবে সবাইকে যিনি একসাথে পাকড়াও করবেন তিনি কি করোনার কথা চিন্তা করেন এখনো করোনা পৃথিবী থেকে চলে যায় নাই ভূখণ্ডে ভূখণ্ডে সারা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল থমকে গিয়েছিল চোখের সামনে কত কত লোক চলে গেছে আমি আপনি চলে যেতে পারতাম আযাব যখন আসে কোরআনুল কারীম সূরা আনফাল পঁচিশ নং আয়াত বলছে কাউকে আমি আল্লাহ ছেড়ে দেই না সবাইকে আমি আল্লাহ পাকড়াও করি এরপরেও আমার মতো গরিব দেশের মানুষদেরকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি এই ওয়াজ আপনাদেরকে বুঝাইলে সহজে বোঝানো যাবে সমুদ্র সংকেত যখন আসে সমুদ্রপথের সংকেত যখন ঘোষণা করা হয় ঘূর্ণিঝড় আসছে আম্পান আসছে নার্গিস আসছে সিডর আসছে এরকম সংকেত যখন দেওয়া হয় আপনারা তখন কোথায় থাকেন কথা কয় না এই যে লোকদেরকে নিয়ে আমি ওয়াজ করতেছি এটা সমুদ্রের ভিতরে একটা ভাসমান দ্বীপ কথা কি সত্য না মিথ্যা এই দ্বীপের ভিতরে বসে কল্পনা করেন দ্বীপের ভিতরে বসে একটু ভাবেন বড় বড় ঢেউগুলা যখন আসে আমার আপনার দিল যখন ভয় আতঙ্কের ভিতরে পড়ে যায় ওই মুহূর্তে এই ফিতনা মানে আযাব থেকে যিনি আমাকে আপনাকে বাঁচিয়ে দেন তিনি কি ওয়াইদা গশিয়াহুম موج كالظلال دعوا الله دير پوپر جخن دیو گولا شیب دیو گولا جخن امار اپنا دیکات سری پڑی شبار آگے دوری گی امرا سروی کندر ابستان کری সেই মুহূর্তে বার বার যার নামটা মনে পড়ে তিনি কি আযাব আসলে সবার মনে পড়ে আমার নিজের মনে আছে করোনা যখন আসছিল আমি মসজিদে গেছি নামাজ পড়তে মসজিদে যাওয়ার পরে আমাকে বলা হলো হুজুর দরজা বন্ধ দরজা বন্ধ কেন বলছে হুজুর লিমিটেশন দেওয়া হয়েছে তারাবির নামাজ আপনি পড়তে পারবেন না আমার কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছিল রমজান মাস আসছে আল্লাহ তারাবি পড়তে পারবো না কেমন কথা দৌড়ে চলে গেলাম ঘরের ভিতরে কয়েকজনকে নিয়ে নামাজ পড়লাম ছাদের ভিতরে নামাজ পড়লাম সেই সময়ে নজর করে দেখেছি বাসার সাদে সাদে নামাজ পড়েছে এই জন্য আমার দেশের মানুষকে যিনি ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েছে তিনি কি কোরআনের আয়াত বলছে আযাব যখন আসবে কাউকে আমি ছেড়ে দেব না সবগুলারে ধরব এই ফিতনা মানে এমন ভয়াবহ মহামারী যেই মহামারী মানুষকে শেষ করে দিবে আপনি আমি মনে করেছি করোনার মধ্য দিয়ে ফিতনা শেষ হয়ে গেছে মহামারী আর আসবে না লিখে রাখেন আমার আপনার যে গুনাহ শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরেই বড় বড় আযাব যিনি দিবেন তিনি কি ফ্রান্সে নতুন করে একজন প্রেসিডেন্ট নেওয়া হয়েছে এমানুয়েল ম্যাক্রো
সে তার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার নেতৃত্বে নতুন করে আতল নামে একজনকে বসাইছে প্রেসিডেন্ট হিসেবে আতলকে এখন বসিয়েছে আতলটাকে যে লোকটা 34 বছরের একজন যুবক সমকামী সমকামী একজন প্রেসিডেন্টকে বসাইছে তার উদ্দেশ্য হচ্ছে সমকামিতাকে পুরা পারমিট দিয়ে পৃথিবীব্যাপী ভাইরাস কিভাবে ছড়ায় দেওয়া যায় এই যে পৃথিবীর ভিতরে সমকামিতার মতো ভয়াবহ আল্লাহ রাজা বাসার মতো এমন ফিতনা ছড়ায় দেওয়া হচ্ছে আপনি লিখে রাখেন আল্লাহ সারা দুনিয়ার উপরে রাগান্বিত হবেন নতুন একটা ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে জম্বি ভাইরাস নামে কি ভাইরাস সবাই একটু নাম করে বলেন কি ভাইরাস জঙ্গি জম্বি জম্বি কোন কি আবার বলেন কি 50,000 বছর এটা বরফের নিচে লুকায় ছিল ঘুমন্ত অবস্থায় ছিল পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে মানে ফিতনা যে আসতেছে পৃথিবীর দিকে এই বরফগুলো গলার মধ্য দিয়ে পৃথিবীর দিকে এই ভাইরাস পৃথিবীর দিকে দিয়ে আসতেছে করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে পিপড়াকে অ্যাটাক করে নেই জম্বি ভাইরাস এমন মারাত্মক হবে প্রাণীগুলোকে পর্যন্ত অ্যাটাক করবে এখন দেখেন জলাতঙ্ক নিয়ে সবাই সতর্ক হচ্ছে যে কুকুর কামড় দিলেই জলাতঙ্ক হবে ফেসবুক পুরো গরম হয়ে গেছে একজন ইমাম আঁচল লাগার পরে ইনজেকশন নেয়নি না নেওয়ার কারণে জলাতঙ্কে দুঃখে দুঃখে মৃত্যুর মুখে ছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে খুব কষ্ট পেয়ে এই পোস্ট সারা ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক হয় নানা প্রাণীর ভিতরে আল্লাহ ক্ষিপ্রতা বাড়িয়ে দিবে নানা ভাবে আযাব আসবে এই আযাবের মোকাবেলা আপনি আপনার সৈন্য বাহিনী দিয়ে করতে পারবেন না এই আযাবের মোকাবেলা করার জন্য জুলুম ছেড়ে দিতে হবে যিনি অবশ্যই আযাব উঠায় নেবেন তিনি কে ফিতনার 200 এর অধিক অর্থ আছে শুধু অর্থ বললেও কয়েক ঘন্টা সময় লাগে আমি শুধু আপনাদেরকে মূল মূল কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করি বলেন তো ভাইরাসটার নাম কি ভাইরাস জম্বি ভাইরাস জলাতঙ্ক আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হয়ে আছে কখন না জানি কুকুরে কামড়ায় জলাতঙ্ক হয়ে যায় মৃত্যুমুখে পতিত হই এই সব আযাব আসতেছে আমরা জুলুম করে ফেলেছি মানুষের উপরে জুলুম করে ফেলেছি নিজেদের উপরে চার কারণে মানুষ জুলুম করে কয় কারণ মান ইতামাদ আলা মালিহি কল্লা কেউ যদি মনে করে অনেক সম্পদ আমার হয়েছে গরিবের উপরে জুলুম করব যাকে ইচ্ছা তাকে সরা দিব কিছু মানুষকে গড় বাড়ি দিলেন কিছু মানুষকে দিলেন না পরিষ্কার জেনে নেন বাকি মানুষগুলার উপরে আপনি জুলুম করলেন ঠিক কিনা বলে এলাকার লোকদের উপরে এরকম জুলুম হয়েছে নি কথা কয় না হয়েছে আপনি যদি এই জুলুম করে থাকেন সম্পদের কারণে আপনি জেনে রাখবেন সম্পদ দিয়ে মানুষ সফল হতে পারে না সম্পদ দিয়ে যদি মানুষ সফল হতো সবচেয়ে বড় সফল হতো কারুন কারুনকে যিনি সমূলে ধ্বংস করে দিলেন তিনি কি এক নাম্বার মানুষ জুলুম করে কিসের জন্য কথা কয় না কিসের জন্য দুই নাম্বার আসেন ওমান ইতামাদ আলা আলান্নাসি মাল্লাব কেউ যদি মনে করে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নাই লোকজন আপনাকে টিকায় রাখবে কিছু নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখবে আপনি বুঝে রাখেন এই নেতা কর্মী কোনোদিন আপনার জন্য কাজে আসবে না
নেতা কর্মী সহ সবগুলাকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? নমরুদের কাছ থেকে শিক্ষা নেন, যদি শুধু খালি নেতা কর্মী থাকলেই জুলুম করা যেত, জুতার বাড়ি খেয়ে ল্যাংরা মশার কামড়ে নমরুদের মতো জালেমকে শেষ হওয়া লাগতো না। নমরুদের মতো জালেম চলে গেছে, আল্লাহ বোঝায় দিলেন শুধু লোকজন থাকলে জুলুম করিস না, যিনি তোকে শেষ করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? এরপরে তিন নম্বরে ওমান ইতামাদ আলা আকলি দল্লাব, আপনি যদি মনে করেন অনেক জ্ঞান আমার আছে, অনেক বুদ্ধি আমার আছে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে লেগে যাব, লিখে রাখেন আজকে পৃষ্ঠার ভিতরে, আপনার আকল কোনো কাজে আসবে না। আবু জাহালের নাম ছিল আবুল হাইকাম, বুদ্ধির বাবা ছিল সে, বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, সেই আবু জাহেলকে জুলুম করার কারণে ইসলামের বিরোধিতার কারণে যিনি শেষ করে দিলেন তিনি কি? তিনটা গেছে, এবার কয় নাম্বার? একটা একটা করে যদি যদি আমি জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন? বলেন তো এক নাম্বারটা কি? মানুষ জুলুম করে কিসের কারণে? একটু টাকা হইলেই মানুষকে আর মানুষ মনে করে। দুই নাম্বার জুলুম করে কিসের কারণে? ওই কয়েকজন নেতা কর্মী, নেতা তোমার ভয় নাই, ওই যে রাজপথ সারি নেই, দেখছেন মাত্র নির্বাচন গেছে তো সব মুখস্থ, এই যে পাম্পটি দিয়া নেতারে সামনে আগায় দিচ্ছেন, নেতারে তো আপনি অনেক কিছু দিলেন, খালি আপনার পটটা যদি নেতায় না দেয়, রসুল বলে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, এই লোকগুলা একদিনের জন্য ঘুরবে না, এই লোকগুলা একদিনের জন্য নেতার পিছনে যাবে না, ঠিক কিনা বলে? কথা কি ঠিক? এই মার্কা দল যারা করেন রসুল তাদেরকে বলে গেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, মায়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তোমাদের দিকে তাকাবেন না, মালিক যদি আমার দিকে না দেখেন, না তাকান, কথা না বলেন, দয়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, মালিকের জন্য ভালোবাসা দেখান, মালিকের দিকে ফিরে আসেন, আমাকে আপনাকে অবশ্যই যিনি আপন করে কাছে টেনে নেবেন তিনি কি? ও আমার ভাইরা, বলতেছিলাম জুলুম করে কয় কারণে? এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার কি? দুই নাম্বার কি? ওই দুই চারজন লোক পিছনে ঘুরলেই একটা ভাব চলে আস, ঠিক নি? মাশাআল্লাহ, ওনারাও মাথা নাড়াইতেছে যে হুজুর ঠিকই কইছেন। আমাদের সেক্রেটারি সাহেব না, এ সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওই যে আমাদের মাশাআল্লাহ কাউন্সিলর সাহেব, সবাই আমার খুব পরিচিত, উনি চার চারবারের কাউন্সিলর, ঠিক কিনা বলেন? দেখছেন এটা আমার মুখস্থ আস। এই যে মাহফিলে বসলাম, এই যে দুইটা কথা বলছি, টাকার জন্য জুলুম করে, দুই নাম্বার পাশে কিছু নেতা কর্মী ঘুরলেই জুলুম শুরু হয়, কথা কি ঠিক? এরপরে তিন নম্বরে বলছি, আকল থাকলেই মানুষ ইসলামের বিরুদ্ধে লাগে, নিজেরে অনেক জ্ঞানী মনে করে। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের এক পাপিষ্ট, আমি তাকে মনে করি জ্ঞান পাপি, তার তেমন কোনো যোগ্যতা বলতে কিছু নাই, ওই নায়কের নাম জাহিদ খান। কি খান? এই জাহিদ খান নাকি জায়েদ খান? ও জায়েদ খান, হ্যাঁ। তার যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে এখন ডিগবাজি মারা,
তো তুই ডিগবাজি নিয়ে থাক, হঠাৎ করে সে টকশোতে বসে ওই যে নিজের অনেক জ্ঞানী মনে করছে, জ্ঞানী মনে করলে আল্লাহর আযাব আস। জায়েদ খান নিজের এত জ্ঞানী মনে করে ফেলছে, সে বলছে ওই যে কিছু ইমাম সাহেব দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, এগুলোর কোনো চরিত্র আছে? এইরকম একটা দেশে আলেমদেরকে নিয়ে এত বড় কথা বলা সাহস তুই কোথায় পেলি? ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? জায়েদ খান তুমি তো জানো না একজন আলেমের নাম কি। আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা, মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কহু ফালাইসা মিন্না। যেই লোকটা আলেমের হক জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে। তুমি ইমাম সাহেবকে গালি দাও, ইমাম সাহেবকে আল ইমামু দামিন, সবচেয়ে নিরাপদ ব্যক্তি হচ্ছে ইমাম। এটা মানুষ বুঝছে কখন? করোনায় যখন মানুষ মারা যাচ্ছিল সেই সময়ে সন্তান বাপেরে রেখে চলে গেছে, সন্তান বাপেরে রেখে চলে গেছে, ডেড বডি পড়ে আছে, কেউ আসে না, এমনও দৃশ্য আমরা দেখেছি রাস্তায় মাকে ফেলে চলে গেছে, সন্তান মনে করছে মা মরে গেছে, এমনও দৃশ্য দেখেছি ঘরের ভিতরে রেখে চলে গেছে পানি পানি বলে লোকটা ফেটে, একটা সময়ে মরে ফেটে পচে গলে গেছে, দুর্গন্ধ ছড়ার পরে তাকে বের করে আনা হয়েছে, সবাই তখন চলে গিয়েছিল, এই ইমামেরা খুঁজে খুঁজে এনে গোসল দিয়া লাশগুলাকে কবরস্থ করেছে, ঠিক কিনা বলে। ইমামের বিরুদ্ধে কথা বলো, যে লোক ইমামের আগে মাথা উঠায় রসুল তাকে কি বলছি একটু শোনেন। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াকশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউউলাল্লাহু রাসাহু রাসাল হিমার, যে ইমামের আগে আগে মাথা উঠাবে তোর চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ গাধা বানায় নাই, ঠিক কিনা বলে। ইমামের আগে মাতবাড়ি করো, এই জাহেদ খান সহ তোমার মতো জায়েদ খানের পরিচয় হচ্ছে, তুমি ওই জায়েদ খান যে মেয়েদের মতো কানের ভিতরে দুল পরো, হাতের ভিতরে চুড়ি পরো, গলার ভিতরে চেইন পরো, তুমি সত্যিকারের নবীর উন্নতি হতে পারো নাই, ঠিক কিনা বলে। আমরা আমাদের সমাজে দেখি এই রকম সেলিব্রিটিদেরকে নিয়ে অনেক সময় মানুষ খুব নাচানাচি করে, খুব লাফালাফি করে। আমি বলবো প্রকাশ্যে জনসম্মুখে এসে লাইভে এসে তুমি ক্ষমা চাও, এদেশের আদালতে তোর বিচার না হতে পারে, তোর মতো জায়েদ খানের মৃত্যুতে এদেশের আলেম ওলামা তোর জানাজাও পড়াতে যাবে না, ঠিক কিনা বলে। আজকে যারা এই মাহফিলে বসছেন খেয়াল করে শোনেন, ফিতনা নিয়ে আমি কথা বলছি, ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আমাদের দেশের নায়ক নায়িকা যেই পরিমাণ ফিতনা ঢুকাই দিছে, এরা বিয়ে করে কখন? সন্তান হয় যখন, কথা কয় না, আগে পরে বিয়ের কোনো সংবাদ নেই, সন্তানের বয়স যখন 4 বছর হয়ে গিয়ে তখন বলে যে আমরা বিয়ে করছিলাম 4 বছর আগে। তোদের চরিত্র বলতে কিছু আছে? এই জন্য আজকের মাহফিল থেকে বলবো, আকল দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগবেন না। এটা কয় নাম্বার ভাই? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? ওমান ইতামাদ আলা সুলতানিহি যাল্লাব, কেউ যদি মনে করে এই চেয়ার স্থায়ী হয়ে যাবে, ক্ষমতা স্থায়ী হয়ে যাবে, ক্ষমতার কারণে জুলুম যদি করে, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতায় বসে থাকাকালীন সময়ে নাস্তানাবুদ করে ডুবায় যিনি মারতে পারেন তিনি কি?
কয়টা বললাম ভাই? এবার সবগুলা পড়া দিতে হবে। এক নাম্বারটা বলেন তো দেখি। দুই নাম্বার, আশেপাশের কিছু ফোলাফান থাকলেই হইল। এবার তিন নাম্বার কি? একটু আকল হইলে পরে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে। চার নাম্বারটা কি? চার নাম্বারটা কি? জোরে কোন কি? এই জন্য আমার ভাইয়েরা, যদি ক্ষমতায় সম্মানের প্রধান শর্ত হত, ফেরাউন চির সম্মানিত হতো, নমরুদ সম্মানিত হতো, চেয়ারের কারণে সম্মানিত হতে পারে নাই ফেরাউন। নমরুদদেরকে যিনি অপদস্থ করেছেন তিনি কি? আল্লাহ পাক স্মরণ করায় দেয়, গোলাম ফিতনা থেকে বাঁচো। আল্লাহর নবী আলোচনা করতে করতে নবীজি বেশ কয়েকটা ফিতনার কথা বললেন। আমার আঙ্গুলের দিকে তাকায় থাকেন, নবীজি চারটা ফিতনার কথা বলছেন কেয়ামতের আগে আসবে। কয়টা? কয়টা? এক নাম্বার ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলা লাগবে কি নাম, যেহেতু এটা তাফসীর মাহফিল ক্লাসের মতো। আপনারা আমার কথা বুঝতেছেন তো? একখানা ডর হরি হন না, বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে এক নাম্বার ফিতনার নাম কি? ফিতনাতুল আহলাস। কি ফিতনা এটি? আল্লাহ নবী বললেন, শোনো, ফিতনাতুল আহলাস হবে এমন ফিতনা, হারা বোন মানে মানুষ ঘরে থাকতে পারবে না, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে জালেমের জুলুমের কারণে থাকতে পারবে না। 1445 বছর আগে নবী বলে গেছেন, আজকে আপনি তাকায় দেখেন অনেক জালেমের জুলুমের কারণে মজলুম ঘরের ভিতরে ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই ফিতনা কি আসছে বাংলাদেশে? আসছে? এই ফিতনা চলে আসছে। এরপরের ফিতনা আল্লাহর হাবিব বললেন, হারবুন, লড়াই লেগে যাবে, সারা দুনিয়াতে মুসলমানকে মারা হবে। ও আমার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখে, 75টা বছর ধরে মুসলমান গুলা ফিলিস্তিনে মার খেয়ে যাচ্ছে, 14,000-এর উপরে ঘর বাড়ি জমিনের সঙ্গে মিশায় দিয়েছে, 3 মাস ধরে লড়াই করে 20,000-এর উপরে ভাইদেরকে শহীদ করে দিয়েছে, ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চা গুলারে শহীদ করে দিছে। যেই বয়সে আমরা পিছনে পিছনে ঘুরি, বাবা আরেক লোকমা খাও, আরেকটা নলা খেয়ে নাও, সেই বয়সে ছোট্ট বাচ্চা গোলাপ, আমার মুসলমানের সন্তান গোলাপ খোদার যন্ত্রণায় খাবার খাবার বলে কাঁদতেছে, কোনো খাবার নাই। 22-23 দিন পরে পরিবার খাবার পেয়েছে, খেতে বসেছে, জালেমের জুলুমের কারণে খানাটা শেষ করতে পারে নাই, এর মধ্যে আবার শহীদ করে দেওয়া হয়েছে। সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন আযান দিতে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন শুধু আল্লাহু আকবার বলছে, ওই মুহূর্তে জালেম ইসরায়েলের লোকেরা বোমা মেরেছে। আজান হঠাৎ করে থেমে গিয়েছে। আমি চিন্তা করলাম, মালিক, তোমার নামের ভিতরে বাধা দিয়েছে, এত বড় জালেম কি করে পার পেয়ে যায়? ও দুনিয়ার মানুষেরা শোনেন,
বেশি দিন মালিক ছাড় দেন না, আল্লাহ চিড়ে ধরবেন। আবার ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমি যখন মিশরে পড়তাম গতকালকে আমার ওই বন্ধুটার ছবি দেখলাম, গতকালকে হঠাৎ করে ফেসবুক ছবিটা চোখের সামনে আসছে, আমি তখনও দেখছি ও হাসতেছে। জালেম তোমাদেরকে মারে, কষ্ট দেয়, নিঃশেষ করে দিচ্ছে, কোনো সময় তো তোমারে দেখি না যে তুমি কান্দ, সবসময় দেখি তুমি হাসো। সে আবার উত্তর দিছে, বলছে শোনো আমি কেন কান্দি না, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম রাগান্বিত হতে পারে না, মালিকের সব সিদ্ধান্তে গোলাম খুশি। জোরে করে আল্লাহু আকবার। সেই দিন দেখলাম একজন ইমাম গুলি মেরেছে, বুকটা ছিদ্র করে গুলিটা বের হয়ে গিয়েছে, ইমাম পড়ে গিয়েছে আর উঠতে পারে না, এই সাব্বাবা এই আঙ্গুলটা উঁচা করে এইভাবে নাড়াচ্ছে আর বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি অবাক হয়ে দেখছিলাম, চিন্তা করলাম মালিক লোকটা উঠতে পারতেছে না, এত কষ্ট করে আপনার নাম কেন ডাকতেছে। একটু পরে দেখলাম লোকটা জমিনের ভিতরে লুটায় পড়েছে, সেজদারত অবস্থায় চলে গেছে, থাকা অবস্থায় আর উঠতে পারে নাই। একদিকে শহীদি মৌত হয়েছে, আরেকদিকে মালিকের নাম বলতে বলতে মৌত হয়েছে, আরেকদিকে মালিকের সবচেয়ে কাছে যাওয়ার জায়গা আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সবচেয়ে মালিক কাছে চলে আসে সেজদায় গেলে, সেই সেজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। কি সফলভাবে ইমামের মৃত্যু হলো, এই মৃত্যুগুলাকে যিনি বিজয়ের হাসি দিয়ে কবুল করবেন তিনি কি? এখন যদি আমি একটু আপনাদের কাছে দাবি রাখি, দুই এক মিনিট, টাকা পয়সা না, দুই এক মিনিট যদি একটু দাবি রাখি, ফিতনা কিন্তু আসতেছে অলরেডি। আমরা আমাদের পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে ফেলেছি, আমাজানকে আমরা জ্বালিয়ে ফেলেছি, পৃথিবীর ফুসফুস জ্বলে গেছে, পৃথিবীর ফুসফুস জ্বলে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন আসতেছে। ইউরোপের দেশগুলোয় দেখেন কি পরিমাণ বরফ এবার পড়েছে, আমাদের দেশের ঠান্ডাটাই দেখেন কি পরিমাণ ঠান্ডা এবছর পড়ছে, এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আরব দেশে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে আরব, বৃষ্টি আসতেছে আরবে, যেটা কল্পনাও করা যায় না। আল্লাহর হাবিব বলে গেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে পানি আর পানি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সব চলে আসতেছে। আমি আপনি ঘুমায় আছি, এই মাহফিল থেকে যদি একটু চিন্তা করেন, ফিলিস্তিনের ভাইটা তো আমার এমন মুসলিম ভাই, বুনিয়ান উম্মার সুস, তার সঙ্গে সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক, শরীরের একটা অঙ্গের ভিতরে জ্বর আসলে সারা শরীর যেমন ব্যথা হয়ে যায়, জ্বর এসে যায়, গরম হয়ে যায়, আমার ভাইটাকে মারতেছে, আমি কেমন করে চুপ করে বসে থাকি? যত মুসলমান এই মাহফিলে বসলেন, আজকে থেকে নিয়ত করেন অন্তত আর কিছু পারি আর না পারি মালিকের কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, আমাকে আপনাকে দিই যিনি ফিলিস্তিনের ভাইদেরকে বিজয় দান করবেন তিনি কি? এবার আমার হাতের দিকে একটু তাকান, সবাই তাকাইছেন? পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল উঠান তো দেখি, একটু নাড়া দেন তো দেখি। ওরে সুবহানাল্লাহ, একেবারে গোলাপ ফুলের মতো ফুটে আছে।
দেন নাড়া দেন, পিছনে যারা বসছেন দেখি ফেলাই বাজে নাড়া নাও দেন, মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। দশটা কারণে আমি আপনি দোয়া করছি, দশ কারণে আমি আপনি দোয়া করি, কিন্তু আমার আপনার দোয়াগুলা কবুল হয় না। আজকে থেকে মন গুলা পরিবর্তন করে নেন, অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কি? কয় কারণ? আরো জোরে, দশটা কারণ শুনবেন না চলে যাবেন, মনে হয় না তো শুনবেন। এক নম্বর কারণ শুনেন, আনতারিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনি, আল্লাহ পাকের হক গুলো আদায় করি না। যখন সমুদ্রের ঢেউগুলো আসে ও আল্লাহ ও আল্লাহ বলে বলে ডাকি, ঠিকই মালিককে চিনি, মালিকের হক গুলো আমরা যারা বসছি অনেকেই বুঝি না আদায় করি না, ঠিক কিনা বলে? আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিবও পড়ছেন, এশাও পড়ছেন, এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, কেউ হাত উঠেন না। এখানে যারা বসছি এদের মধ্যে এরকম লোকের সংখ্যা কম না বেশি? এরপরও কম বলবেন, বলেন কম না বেশি? মনকে বুঝাইতাম যদি এই দেশে 50% লোক নামাজি হতো, আমার দেশের 50% লোক এখন নামাজ পড়ে না, তাহলে হুজুর 40% পড়ে তাও পড়ে না, তাহলে হুজুর 30% পড়ে তাও না, তাহলে হুজুর 20% তো পড়ে তাও না, তাহলে হুজুর 10% তো পড়ে। বলেন 10% লোক কি নামাজ পড়ে? কথা কয় না? তাহলে আল্লাহকে ঠিকই চিনি, হক গুলো আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। দুই নম্বরে, আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তাআমালু বিহি, আমরা কোরআন পড়ি, এই যে কোরআন, আমরা এই কোরআন পড়ি ঠিক, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলক, আমার পার্লামেন্টে কোরআন যাক, বহু মুসলমানের ছেলে এটা চায় না, ঠিক কিনা বলে? কথা কি ঠিক? স্বাধীনতার 50টা বছর পার করে ফেলেছি, 50 বছরের উপরে হয়ে গেছে দেশটা স্বাধীন হয়েছে, বড় দুঃখজনক সত্য, কোরআনের একটা আইন পার্লামেন্টে আমরা এস্টাবলিশ করতে পারিনি, ঠিক নি? কথা কয় না ঠিক নি? তার মানে হলো কোরআন পড়ি ঠিক, এই কোরআন অনুযায়ী জীবন ঘড়ি না, কোরআন পড়ি ঠিক, কোরআন আমি মানি না, কোরআন পড়ি ঠিকই, কোরআনের বিরুদ্ধে আইন বানাতেও দেরি করি না, এজন্য আমার আপনার দোয়াগুলা যিনি কবুল করেন না তিনি কি? দুই কারণ আমাদের সাথে মিলে গেছে, তিন নম্বর কারণ কারণটা খেয়াল করে, কয় নম্বর কারণ? তিন নম্বরে, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীজিকে আমরা ভালোবাসি কথা মুখে বলি, বলি কি না? আজকে যদি আমার বাংলাদেশের কোনো কুলাঙ্গার কোনো বেঈমান নবীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, নবীর বিরুদ্ধে একটা বাজে কথা বলে, হতে পারে লোকটা নামাজ পড়ে নাই, কিন্তু ওই কুলাঙ্গারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে ওই বেনামাজি পর্যন্ত পিছনে থাকে না, ঠিক কিনা বলে? দৌড়ায় চলে যায়। দেখছেন, একজন বলছে হুজুর ওরে প্রয়োজনে কোরবানি করে দিতে হবে। আমাদের দেশে এইরকম কিছু নাস্তিকের গলায় ছুরি চালায় দিছে, ওদেরকে যখন ফাঁসির রায় শুনাইছে
ওরা হাসতেছিল, ওরা সামান্য ভয় পর্যন্ত পায় নাই, ঠিক কিনা বলে? তার মানে আল্লাহর নবীকে ঠিকই মহব্বত করি, এই মহব্বত অনুযায়ী আমার আপনার জীবনটা যদি সাজায় নেই, নবীর সুন্নত গুলা যদি গড়ে গড়ে জীবিত করি, আমার আপনার দোয়া করতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আপনাদেরকে ধরায় দিই, পোলাপান এখন হাতের ভিতরে পড়ে বালা, গলার ভিতরে পড়ে মালা, কানের ভিতরে থাকে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। কথা কয় না? আরো আসতে বলে, সারা রাত জেগে জেগে শুধু ফ্রি ফায়ার আর পাবজি, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শুধু টিকটক আর টিকটক, এরপরে দেখবেন সব পোলাপান তালপট্টি দ্বীপের মতো উঁচা উঁচা করে চুল রাখে, ডাইনে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, মাঝখান দিয়ে বিশাল একটা খেরের পাড়ার মতো চুল, ঠিক কিনা বলেন? নবীজির উম্মত সুদে টাকা লাগাইতে দেরি করে না, বাপ ছেলেকে পর্যন্ত সুদে টাকা দেয়। তোমার কথা কয় না? বাপ ছেলেকে কিসে টাকা দেয় বলেন, এই কথা ঠিক কিনা? ছেলে পর্যন্ত বাপকে বলে, টাকা তো দিতে চাই নাই কিন্তু ঠিক আছে তুমি আমার বাপ এই জন্য দিচ্ছি, কিন্তু 1,00,000 দিলে 1,20,000 নিব, এটা কি? কথা কয় না? এটা কি? বাপের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, মায়ের কাছ থেকে পর্যন্ত সুদ খায়, বোনের কাছ থেকে সুদে টাকা আনে, গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে, এই জন্য দোয়াগুলা কবুল হয় না, ঠিক কিনা বলে? আমাদের সমাজের ভিতরে বেপর্দায় নারীরা চলে, এমন ড্রেস পরা শুরু করছে, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, দেখলে মনে হবে আপদ মস্তক একটা পুরুষ হেঁটে যাচ্ছে, এই রকম ড্রেস এখন মেয়েরা পরে, ঠিক কিনা বলে? এই জন্য দোয়া কবুল হয়। 4 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামদের ভিতরে এমন অভ্যাস চলে আসবে, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, সবাই আমরা জানি শয়তান আমাদের জন্য প্রধানতম শত্রু, কিন্তু শয়তানের প্রত্যেকটা কথা মুসলমান শুনে শুনে কাজ করে, ঠিক কিনা বলে? আল্লাহ কইছে উঠ, উঠা নামাজ পর শয়তান হাতে টিপতে থাকে, উঠিস না, বালা ফি উদুনাই, বালা শয়তান ফি উদুনাই, কানের ভিতরে শয়তান পেশাব করে দেয় ফজরের নামাজের সময়, এটাকে একটা ডাস্টবিন বানায় দেয়, পুরো একটা ময়লার আবর্জনার একটা ডাস্টবিন হয়ে যায়, এখানে যখন পেশাব করে দেয় সারা শরীর অবশ হয়ে যায়, ঠিক এই জায়গায় তাকায় থাকেন, কোন জায়গায় একটু ধুইলে দেখান তো, এই নাকের ডগায়, নাকের যে ডগাটা দেখতেছেন, যেটা এইভাবে ঘুরাইলে ঘুরে দেখছেন, ফরজ গোসল করলে যদি এই নাকের ভিতরে পানি না দেন ফরজ গোসল হবে না, অধিকাংশ মুসলমান আমরা এটা জানি না, নাকে কেমনে পানি দেয়, কেমনে পানি দেয়, 2 আঙ্গুল এমনি নাকের ভিতরে ধরে, অথচ রসুল শিখাই দিছে ইস্তিনশা, হাতের ভিতরে পানি নিবেন, নাক দিয়ে টান দিবেন, আরেক হাতে বাঁ হাতে ঝাড়বেন, এটাকে বলে ইস্তিনশা ইস্তিনশা, এই জায়গাটায় শয়তান থাকে, আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে, এই জন্য রসুল বলছে যখনই ঘুম ভাঙবে আগে আপনি নাকটাকে পানি দিয়ে ঝাড়বেন, যদি পেশাব করতে একটু সময় লাগে, হাজত সারতে সময় লাগে, নাকটাকে পরিষ্কার করে নিবেন, শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে, নামাজের দিকে ফজরের নামাজে দৌড়ায় যেতে মনে চাইবে, জোরে কোন আল্লাহ আকবার। এজন্য আমার ভাইয়েরা, শয়তান আমার দুশ্মন আমি জানি, কথায় কথায় শয়তানের পথে চলি, এই মাফির থেকে যদি নিয়ত করেন আজকে থেকে মালিক তোমার কাছে মাফ চেয়ে নিলাম, অবশ্যই অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কি? 4 নাম্বারটা বললাম, এবার আসেন 9 নাম্বার, সবাই বলেন
একখানা ডর হরি হন না, আরেকটু জোরে পাঁচ নম্বরে وانتم تحبون الجنه ولم تعملوا به জান্নাত ঠিকই তুমি পছন্দ করো, জান্নাত ঠিকই তুমি ভালোবাসো, কিন্তু জান্নাতের কাজ তুমি করো না। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাত যদি আপনি চান, আজকে থেকে আমল করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আপনার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য থাকবে না, দূরত্ব থাকবে না, শুধু চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামা। ঠিক, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সুদ ঘুষকে লাথি মারতে পারবেন? মাশাআল্লাহ, লাথি মারতে পারবেন? সুদ খাইলে দুনিয়ায় দশটা বড় বড় বিপদ আসে। এই দশের পরে, এই দশের পরে আমি পাঁচ থেকে ছয় মিনিটে দশটা বিপদের কথা বলবো, সুদের কারণে আসবো। শুনবেন না চলে যাবেন? মনে হয় না বাজ? না না না, মনে হয় না তো শুনবেন। পিছনে একজন উঠছে, উনি বসলে তাহলে বলবো ইনশাল্লাহ, দেখি বসে কিনা। উনি এখনো বুঝেনি তো? হ্যাঁ, কি সালাকের সালাক চিন্তা করছেন? এখন যখন উনি শুনে নাই, কয় যে হুজুর উনি বয়রা এই জন্য শুনেন। ইন্দুল্লা সালাকি কোথেকে শিখলেন আপনারা? এবার কয় নাম্বারে আছেন বলতে পারবেন? সবাই বলেন তো কয় নাম্বার, জোরে বলেন তো কয় নাম্বার। তাহলে জান্নাত লাভের জন্য আজকে থেকে চেষ্টা করব। আরেকটা চেষ্টা করা লাগবে, এই জমিনে দিন কায়েমের জন্য যখন ডাক আসবে, আন্নাল জান্নাতা তাযিলানি সুয়ুফ, তোর বাড়ির নিচে ইসলামের জান্নাত প্রতিষ্ঠার জন্য শহীদের নিয়োগ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলে? যারা নিয়োগ করছেন যে সত্যি আমরা থাকব, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ছোট্ট বাচ্চা সে পর্যন্ত একটাবার ভয় পায় না, ইট নিয়ে ইসরায়েলের সৈন্যরে মারে। আপনারা নিউজের দিকে তাকায় দেখবেন আজাব আসতেস, মুসলমান একটা ইট মারে ইসরায়েলের সৈন্য লাফ দিয়া পড়ে যায়, একটা টায়ার গেলে পাঁচজন সৈন্য ভয় পেয়ে যায়। এমনকি তাদের হসপিটালগুলোর অবস্থা এমন হয়েছে, ডাক্তারগুলা সব পালায় যাচ্ছে, এমন এমন গোপন গোপন বেধি আল্লাহ দিচ্ছেন, তারা অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ করে পাখি এসে ঠুকুর মেরে সৈন্যের চোখ কানা করে দিচ্ছে, হঠাৎ করে আসমান থেকে নানা ধরনের আজাব আসছে। এই আজাবগুলো দেখে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে, কিরে আজাব তো আসার কথা না, কোত্থেকে আসতেছে? তাদের চোখ অনেকের অন্ধ হয়ে যাচ্ছে, নানা রকমের রোগ আসতেছে, বোঝা যাচ্ছে আব্রাহার বাহিনীকে যিনি তছনছ করেছিলেন এরকম একটা তছনছ পৃথিবীতে আসতেছে, ঠিক কিনা বলে? ছয় নম্বরে আমার ভাইয়েরা, ও আন্তুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, সবাই আমরা জানি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। আগুনকে আল্লাহ হাজার বছর ধরে জ্বালাইলেন, আগুনের রং পরিবর্তন হয়ে গেছে, নানা রঙে আগুন আল্লাহ পাক জ্বালাইতে জ্বালাইতে সাদা বানাইলেন, কালা বানাইলেন, লাল বানাইলেন। এই আগুনের ভিতরে আল্লাহ সেদিন ফেলে দিবেন, আল্লাহর বড় মায়া লাগবে। জাহান্নাম যখন বারবার বলবে আল্লাহ হাল মিন মাজিদ, আর
কি কোনো জাহান্নামি আছে নাকি জাহান্নামি বারবার বলবে আল্লাহ আপনি রেহাই দেন জাহান্নাম বলবে আর কি কোনো জাহান্নামি আছে নাকি আল্লাহ আরো কয়টা জাহান্নামীকে পাঠান আগুন জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে বান্দার প্রতি মালিকের এত মায়া হবে জাহান্নামের ভিতরে মালিকের কুদরতি ক্ষমতার পা দিয়ে দিবে জাহান্নাম কক কক করে আওয়াজ করবে আর লোকদেরকে জ্বালাইতে যাবে না বলেন আল্লাহ আকবার এই ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানায় রাখছে আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চাবেন না জাহান্নামটা আপনার কত কাছে সিরাকানি আলাই জুতার ফিতা আপনার যত কাছে জাহান্নাম তত কাছে জান্নাত কত কাছে জুতার ফিতা যত কাছে জান্নাত তত কাছে দুনিয়ায় বসে যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন চক্ষু বন্ধ হবে এক দিক দিয়ে জান্নাত আল্লাহ অন্য দিক দিয়ে দিয়ে দিবে জোরে করে আল্লাহু আকবার ছয় নম্বরে বলছিলাম আমার ভাইয়েরা জাহান্নামকে আমরা ভয় করি কিন্তু আমার ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে চিৎকার করি যেইভাবে দৌড়ে পালাই জাহান্নামের আগুনের জন্য এইভাবে দৌড়ে পালাই না যদি আজকের মাহফিলে বসে একটা বার জাহান্নামের ভয়ে মালিকের কাছে নিয়ত করেন আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না আর সুদ খাব না অন্যায়ের দিকে যাব না হতে পারে যিনি জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে তিনি কি তাকায় থাকেন আমার দিকে এই দুইটা কি ভাই সবাই বলেন কি আবার বলেন কি আমার অবাক লাগে কখন জানেন অনেক অন্ধ হাফেজ আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করে অন্ধ মানুষ অনেক সময় আমার ওয়াজ শুনতে আসে আমি তখন ডেকে বলি ভাইরে তুমি কি কোনোদিন স্বপ্ন দেখছো অন্ধ আমারে বলে আমি তাদের কাছ থেকে ওয়াজ শিখি এক মাহফিলে গেছি একজন অন্ধ আমার পাশে খানা খাইতে বসছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আমি কমিটির লোকদেরকে বললাম ভাই আপনারা একটা কারেন্টের চলে যেতেই পারে জেনারেটরের ব্যবস্থা রাখবেন না বলতেছে হুজুর জেনারেটরের ব্যবস্থা তো করতে পারি নাই খুব দুঃখিত হুজুর পাশ থেকে ওই অন্ধ তিনি বলতেছিলেন হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে আমার ভিতরে দুমড়ে মুচড়ে উঠল আহারে দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে এক মুহূর্ত না দেখলে কেমন লাগে সারা দুনিয়াটা অন্ধকার মনে হয় আর জীবনে কোনো দিন একজন অন্ধ মানুষ কিছুই দেখতে পারে নাই এই চোখ দুইটা দিয়ে দেখতে পারে নাই আপনার আমার চোখ বড় দামি আমি আপনি যখন ঘুমায় যাই গোমের গড়েও অনেক কিছু যিনি আমাকে আপনাকে দেখান তিনি কি অন্ধ লোকেরা ঘুমের মধ্যে কিছুই দেখে না শুধু কানের ভিতরে আওয়াজ শুনে আমি চিন্তা করি আল্লাহ কত নিয়ামত আপনি দিছেন এই যে একটু নিয়ামতের কথা যদি আপনি চিন্তা করেন একটু নিয়ামতের কথা যদি আপনি ভাবেন চোখ নিয়ে যদি একটু চিন্তা করেন দুফুটা পানি যদি পড়ে এই যে চোখটা এত দামি হয়ে যাবে এই আইনুন বাতান যেই চোখটা তাহার সুফি সাবিলিল্লাহ মালিকের জন্য যেই চোখ জেগে থাকবে জনগণকে নিরাপত্তা দিবে পাহারা দিবে আমার পুলিশ আমার র‍্যাব আমার যত প্রশাসনের ভাইয়েরা আছে সত্যিকার যদি মানুষের হক আদায় করেন আপনার চোখকে দামি বানায় জাহান্নামের আগুন থেকে যিনি হেফাজত করবেন তিনি কি যতজন আমার মা ফিরে বসলেন চোখ দিয়ে পানি সেরে কাঁদবেন এই চোখ দিয়ে যদি মালিকের কাছে কাঁদতে পারেন কসম আল্লাহর এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি ছয় নাম্বার শেষ এবার কয় নাম্বার একখানা ডর হরি হন না সাত নম্বরে
সাত নম্বরে وأنتم تأكلون نعمة الله ولم تشكروا له الله نعمت خاب الله نعمت بخان كنب الله شكريا دائي كرونا إخانة جارة بشي الله نعمت كي بولي كتے ہوئي وني كي اخونا عمر زانين ٹھيك كنا بولين كي بولي كتے ہوئي সবাই বলেন কি বলে খেতে হয় কি আপনারা কেমনে জানলেন আগে আমরা দোয়া করতাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা কিন্তু হাদিস থেকে না অর্থ সুন্দর হাদিসের দোয়া হচ্ছে শুধু বিসমিল্লাহ হাদিসের দোয়া কি বিসমিল্লাহ সবাই বলেন কি বলে খাবেন বিসমিল্লাহ সবাই বলেন কি বলে খাবেন বিসমিল্লাহ খানা শেষ بسم الله যদি না বলেন জিনেরা এক দলাই সাথে আপনার সাথে বসবে আপনি তো দেখেন নাই খানার ভিতরে তারা হাত দিবে এই নোংরা হাতের কারণে ভালো জিনিস খাইছেন পেট বইরা খাইছেন কিন্তু বিসমিল্লাহ বলেন নাই দেখবেন যে পেটটা নষ্ট হয়ে গেছে এজন্য খানা খাওয়ার শুরুতে কি বলবেন বিসমিল্লাহ শেষে যদি একটা দোয়া পড়েন আজকে অন্তত আমার সাথে পড়েন এরপরে আমার অনেক মিডিয়া কর্মী যারা আসছে তাদের ভিডিও থেকেই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন একেবারে খুবই সিম্পল একটা দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ আবার পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি বলে লাভ কি আল্লাহ তখন বলতে থাকে দেখছো গোলাম কয় প্রশংসা আমার আল্লাহ আমি আমার কোন ক্ষমতার কারণে খাইতে পারি নাই আমি হুজুর হইছি বলে খেতে পারি নাই বক্তা হইছি বলে খেতে পারি নাই মালিক আপনি আমারে খাওয়াইছেন এইজন্য আমি খাইছি জোরে করে আল্লাহু আকবার আল্লাহ বলেন গোলাম যাও যাও ফেরেশতারা যে গোলাম আমার এত প্রশংসা করলো নিজে কষ্ট করে রান্না বান্না করলো কিনে আনলো প্রসেসিং করলো ধুয়ে এত সুন্দর রান্না বাড়া করে খেলো খাওয়ার পরে মালিকের প্রশংসা করল ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও আমার গোলামের গুনাহ খাতা গোলাম মাফ করে দিলাম আপনি খাইতেছিলেন পেটটা ভরে খেলেন খাওয়ার পরেও যিনি গুনাহ মাফ করবেন তিনি কে আল্লাহ এজন্য খাওয়ার পরে শুকরিয়া লাগবে কার আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সাত নাম্বার শেষ এবার কত কত মাশাআল্লাহ আমি কাছাই ফলাই আলহামদুলিল্লাহ আট নম্বরে কত নম্বর ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম মানুষের দোষ নিয়ে থাকো মানুষের দোষ নিয়ে থাকো নিজের দোষ তুমি দেখো না অন্যের দোষের পিছনে থাকে গীবত নিয়ে থাকে নিজের দোষের দিকে তাকান না এমন মানুষের সংখ্যা দুনিয়াতে এখন কম না বেশি একটু যদি আমি ধরাই দিই এটার প্রাণ কেন্দ্র হচ্ছে চায়ের দোকান এটার পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান এই পার্লামেন্টের সদস্য আছে কয়েকজন একজন হচ্ছে চা বিক্রেতা সামুসরির মধ্যে চিনি দিয়া লারে আর কই কিরে শুনছিস নি কই কি শুনতাম গোমুখ বাড়ির এই খবর আমার আগে কেউ শুনছে তোর কাছে জানাইছে কে গোমুখে জানাইছে তা আমি তারে কইছি এরকম লালাইতে থাকে আর কান ভারী করতে থাকে এরকম লোক আছে না আজকে থেকে গীবত বাদ দিয়ে দেন ছোট গুনার নাম গীবত না বড় গুনাহের নাম কবিরা গুনার নাম গীবত এত মারাত্মক জিনার চাইতে কোন অংশে কম না
জিনার চাইতে মারাত্মক গুনার নাম গীবত এই গীবত শেখায় প্রতিনিয়ত আমরা করি আরেকটা গুনাহ করি লুমাজা এমন গুনাহ করি যে হুজুর আমি স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি কথা বলি মানুষকে যে সামনাসামনি লজ্জা দেয় আল্লাহর হাবিব বলছে না নিকৃষ্ট মানুষ এরকম লোক আছে না নাই মুরব্বীদের সামনে গিয়া হে তুই মুরব্বী এসে দেখিছে আমার সিনস সিনি দেখ আমারে এরপরে আবার কেউ গিয়ে যদি বলে যে এটা মুরব্বী মানুষ তুই এরকম বললি কই বলছি আমি বাফেরও সারি না বলতে যে এইরকম বলে পাক্কা বিয়াদব ইসলামের সৌন্দর্য তার ভিতরে নাই ঠিক কিনা বলে তাহলে গীবত সারবেন চায়ের দোকানের বাজে আড্ডা বন্ধ করবেন রাজি আছেন না ইনশাল্লাহ আট নাম্বার শেষ এবার কয় নাম্বার বাজি এই যে আটটা বলছি কেউ বলতে পারবেন ও বাজি রে সবাই মাথা নিচের দিকে দিয়ে ফেলাই এক নাম্বার না না ওটা তো শেষ দোয়া কবুল হয় না দশ কারণে এক নাম্বার কি এক নাম্বার আল্লাহর চিনে ঠিক আল্লাহর হক আদায় করে না দুই নাম্বার কি কোরআন পড়ে ঠিক কোরআনের বিধান এই জমিনে চালু হোক চায় না তিন নাম্বার কি নবীজিরে মহাব্বত করি কিন্তু সুন্নত মানি না চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে শয়তান আমার দুশ্মন জানি ঠিক কিন্তু কথায় কথায় শয়তানের পথে চলি ঠিক কিনা বলে পাঁচ নাম্বার আমরা প্রত্যেকে জানি জান্নাত আমার লাগবে কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না ছয় নাম্বার জাহান্নামের আগুন আমরা প্রত্যেকে অপছন্দ করি নিজের ঘরে আগুন লাগলে যেভাবে দৌড়াই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না ঠিক কিনা বলে সাত নাম্বার কি আল্লাহর নিয়ামত খাই শুকরিয়া আদায় করি না আট নাম্বার কি মানুষের দোস্তটি নিয়ে থাকি নিজের দোস্তটি দেখি না এবার কয় নাম্বার নয় নাম্বারে আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন আজকে রিমোট টিমো দরকার নেই বাবা ও মা কোনটা বাজে ও বাজে রে বাজি ইতে যে একটা লটকাই দি তুই গিয়ে ও মা এটা একজনের বন্ধু বাস ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে হইতেই পারে হইতে পারে না ভাই হইতেই পারে ও বাজি রে বাজি ইতে তো মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর কত নম্বরে আছেন নয় নম্বরে আমার ভাইয়েরা ওয়ান্তুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন এই কথা আমি জানি আপনি জানেন মুরব্বীরা জানে যুবকরা জানে বুঝ যার হয়েছে সবাই জানে বেবুজের কথা বাদ দিলাম বুঝ যার আছে সবাই জানে আন্নাল মাউত হাক্কুন মৃত্যু নিশ্চিত আসবে আপনাকে মরে যা লাগবে আমাকে মরা লাগবে জানার পরেও মৃত্যু থেকে পালায় বেড়াই মৃত্যুর কোনো প্রস্তুতি নেই সেদিন আমার নিজের চোখে দেখেছি ছোট্ট বাচ্চার সামনে বাপ চলে গেছে সবাই হাউ মা করে কাঁদতেছে ছোট্ট বাচ্চার তেমন কোনো বোঝ হয় নাই সে মনে করছে বাপ তো একটু পরে ফিরে আসবে আর কোনো দিনের জন্য বাপ আসবে না আমি প্রায় সময় আমার ছোট বাচ্চার দিকে তাকায় তাকায় কাঁদি আর চিন্তা করি আল্লাহ এত এত মায়া এত এত মহাব্বত সন্তানকে করলাম আজকে যদি মরে যাই সন্তান আমারে মনে রাখবিনি ছোট মানুষ সে হয়তো ভুলে যাবে আপনারা হয়তো ভুলে যাবেন আমার আমল আমার সঙ্গে যাবে কবরের ভিতরে যখন শোয়া দিবে অন্ধকার কবরটা এমন অন্ধকার হয়ে যাবে
কবরের ভিতরে ফেরেশতা হাজির হয়ে যাবে, প্রশ্নগুলো শুরু হয়ে যাবে। প্রশ্ন যখন শুরু হবে, আপনি কদ্দূর শিক্ষিত ছিলেন, কদ্দূর আপনি পড়াশোনা করলেন, কোনো কিছু কোনো কাজে আসবে না, সব আপনার জমিনের উপর থেকে যাবে। আপনাকে প্রশ্ন করবে, মুমিনের জবান দিয়ে উত্তরগুলো চলে আসবে। আর যদি আপনি জবান দিয়ে উত্তর দিতে না পারেন, ফায়াদুরিবু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটাবে, এমন জোরে জোরে চিৎকার মারবে, কুলকায় না চিৎকার শুনবে। কবরের পাশে দেখবে গরু বেঁধে রাখছে, ছটফট ছটফট শুরু করেছে, গরু কেমন যেন লাফানো শুরু করেছে, ছাগল বেঁধে রেখেছে, ছাগল কেমন যেন লাফান শুরু করে দিয়েছে। শুধুমাত্র শুনতে পারে না মানুষ আর জীব, আর সবাই শুনতে পায় চিৎকার গুলা। সেই চিৎকার গুলা সেদিন শুনবে, আপনার আমার চিৎকার সেদিন শুনবে। আপনি কবরের মধ্যে শুনতে পাবেন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, হাত্তা ইয়াসমা সিমা আনি আলাই, পায়ের আওয়াজগুলা সেদিন শুনবেন, পায়ের আওয়াজগুলা সেদিন হবে আপনি শুনবেন। কাউকে আটকায় রাখতে পারবেন না, লোকটা তাকায় দেখবে কেমন যেন হঠাৎ করে কবরের ভিতরে বাতি জ্বলে উঠেছে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি, কোত্থেকে আসলা? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, কবরের ভিতরে বাতি জ্বলে উঠবে। লোকটা বলবে, সবাই রেখে আসলাম, তুমি আবার কে, কোত্থেকে আসলা? নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম, আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে গেলাম, মালিক আপনার গোলামরে মাফ করে দেন, বড় কষ্ট করে নামাজ পড়তে গেছে, জোরে করে আল্লাহু আকবার। পড়বেন নামাজ? কথা কয় না, পড়বেন? এবার দশ নম্বরে চলে, কয় নম্বর, কটা বাজে রাত? বাজিরে বাজে, ইটি যে কোন সালা, ইটি কই 11, আমি কিন্তু চাইছিলাম একটু লম্বা সময় নিয়ে আপনাদেরকে ওয়াজ করব, কিন্তু বারোটার পরে আমি আর ওয়াজ করাটা ঠিক মনে করি না। কেন? পরের দিনের তো নামাজ আসছে, আসে না ভাই? আস, এই জন্য আজকে আর বেশি কষ্ট দিব না। কত নাম্বার এই? আর ধরেন সর্বোচ্চ 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিই, আসেন তো ইনশাল্লাহ। ফিলিস্তিনের জন্য আর কিছুই করি নেই, শুধু আজকের এখান থেকে একটু মোনাজাতে দোয়া করে যাব। একজন লোক এতক্ষণ পরে উঠতেছেন, ভাই যদি বসেন আমরা খুব খুশি হব, দেখি বসে কি না। ও বাজি বাজি, এরপর তো না বসে, মাশাল্লাহ। মুরব্বী একজন, উনি চলে আসছে, মাফলারওয়ালা আসে নাই, দেখি ফেলাই আমরা আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। সবাই এবার মনোযোগ দিয়ে 10 নম্বরটা শুনে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করম, করেন কি না? আমরা সবাই মৃতরে দাফন করি না? কবরস্থ করি, দাফন করি, কবরে শোয়াই দিই, মৃতদেরকে দাফন করি, কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না। একদিন যদি আপনি দেখতে পেতেন কবরের ভিতরে কি ভয়াবহ আজাব হয়, আল্লাহর নবী প্রায় সময় দেখে কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, আমার নবীর মনটা নরম হয়ে যেত। এই কবরে এত শাস্তি হচ্ছে, ঢাল ছিঁড়ে নিয়ে আস, খেজুরের কাটা ডাল নবীজি পুঁতে দিলেন যাতে করে একটু আজাবটা কমে যায়, ওই ডালের জিকিরের কারণে যেন আল্লাহ মাফ করে,
চিন্তা করেন আমার ভাইরা, আল্লাহর নবী নিজ হাতে পুঁতিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে বলে কবরের ভিতরে যা যাবে হয় একদিন যদি তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফনু দাফন কাফন করার কথা ভুলে যেতে, দাফন কাফনের কথা মনে থাকতো না, একদিনে দৃশ্য যদি দেখতে পেতেন দাফন কাফন আপনি ভুলে যেতেন, একটা মুহূর্তের আজাব যদি দেখতেন কেউ কবরে নিয়ে কাউকে আর শোয়াইত না, কবরের দৃশ্য আপনি দেখেন নাই, এই জন্য আপনার ভিতরে এত অহংকার চলে এসেছে। আজকে থেকে নিয়ত করেন আল্লাহ আর কোনো দিন নামাজ সারব না, নামাজের মধ্য দিয়ে কবরকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আমরা একটা নামাজ পড়ি, শেষ নামাজ, নামাজের নাম কি সবাই কন কি নাম? এই জানাজার নামাজের সময় আমরা মানুষটারে ইমামের সামনে শোয়াই দিই, ঠিক না ভাই? জীবনে এমন কোন নামাজ কি আছে ইমামের সামনে গিয়ে আপনি পড়তে পারবেন? ফজর পড়লেন ইমামের পিছনে, জোহর পড়লেন ইমামের পিছনে, আসর পড়লেন পিছনে, মাগরিব পড়লেন পিছনে, এশা পড়লেন পিছনে, জুমার নামাজ পড়লেন পিছনে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ সেটাও পড়লেন পিছনে, সলাতু তারাবি পড়লেন পিছনে, সব পড়লেন পিছনে, এমনকি ঈদের নামাজ তাও কি পিছনে। কিন্তু আমার ভাইয়েরা এমন নামাজ সলাতুল জানাজা, নবীজি জানাজা আসলে বলতেন সল্লু কবলান তুসাল্লা আলাই, নামাজ পড়ো নামাজ পড়ো, তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে, আমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে, যেদিন নামাজ দাঁড়ায় যাবে আর চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। এজন্য এখনই সময় ফজর থেকে না, যারা এশা পড়েন নাই এশা থেকে শুরু করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? মনে হয় না রাজি আছেন। যারা যারা রাজি এশা দিয়ে শুরু করবে, যদি শুরু করতে পারেন আজকের মাহফিল সার্থক হবে। আর জীবনে কোনো দিন আপনাদের সাথে দেখা তো নাও হতে পারে, 50,000 মানুষের বসবাস ছোট্ট এই দ্বীপের মতো সুন্দর এই জায়গায়, সমুদ্রের পেটের মধ্যে আপনারা বসে আছেন, ঠিক না ভাই? আর কোনো দিন যদি দেখা নাও হয় অন্তত নামাজ পড়ে একদিন তো বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ মানুষ সেদিন খুঁজবে, আল্লাহ কোথায় ওই লোকগুলো যে আমার সঙ্গে নামাজ পড়ত, কানু ইউসাল্লুনা মানা ওয়াসুমুনা মানা, আল্লাহ আমাদের সঙ্গে নামাজ পড়ত, আল্লাহ আমাদের সঙ্গে রোজা রাখত, ওই লোকগুলো কোথায়? আল্লাহ বলবে আছে, তাদের আমলের ঘাটতির কারণে জাহান্নাম দিছিলাম। তখন জান্নাতিরা বলবে আল্লাহ একটু নিয়ে আসি তাদেরকে, আল্লাহ বলবে যাহ নিয়ে আস, জাহান্নামের আগুন কমায় দিবে, তাপ আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জাহান্নাম থেকে টেনে টেনে নামাজি তার নামাজি বন্ধুরে খুঁজে আনবে। জোরে করে আল্লাহ আকবার। এবার আপনাদের খিদমতে বলছিলাম ঘুষ খাইলে না, বলছিলাম সুদ, কি বলছিলাম সবাই বলেন, কি বলছিলাম? সুদ খাইলে 10টা আজাব আসে দুনিয়াতে। আজকে আমার এই রেদওয়ান ভাই আমারে মনে করাই দিছে যে হুজুর এলাকার লোকদেরকে একটু সুদের ব্যাপারে বললেন, শুধু আমি মৌলিক 10টা আজাব বলবো সুদের কারণে আসবে, শুই নেই আমরা মোনাজাতের দিকে যাব। আছেন না গেছেন? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে কনকনে ঠান্ডার ভিতরে আপনারা শুনতেছেন, আমি দিল থেকে দোয়া করি আপনাদের জন্য। এক নাম্বার সুদের কারণে আজাব হচ্ছে আন্না আখিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা, আপনি যদি সুদ খান জমিনে আল্লাহর বিরুদ্ধে
সরাসরি আপনি লড়াইয়ে নামলেন, আল্লাহর একটা ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন? কথা কয় না? আল্লাহর বিরুদ্ধে যখন আপনি লড়াই করতে লাগবেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এরপরেও সুদ খাইতে থাকেন জেনে রাখেন আপনি লড়াইয়ে নেমেছেন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে। এই লড়াই টিকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন, লিখে রাখেন, ঠিক কিনা বলে? কয় নম্বর শাস্তি এটা? এক নম্বর। দুই নম্বর, আন্না আকিলার রিবা মালউনুন, যেই লোকটা সুদখোর সে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, প্রতিনিয়ত জমিন তাকে লানত দেয়, আমার থেকে তুই চলে যা, আকাশ থেকে লানত দেয়, ফেরেশতারা তাকে প্রতিনিয়ত লানত দেয়, কবর তাকে বলে তুই আমার কাছে এসে দেখ তোকে কি অবস্থা করি, প্রতিনিয়ত সারা সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে, ছোট ছোট সৃষ্টি পর্যন্ত লানত দেয়, সমস্ত সৃষ্টি অভিশাপ দিতে থাকে সুদখোরকে, আল্লাহ যেন সুদ থেকে হেফাজত করে। পরে না আমিন। স্পষ্ট নবীজির হাদিস শুনেন, নবীজি বলছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদ নিজে খাবে, সুদের হিসাব রাখবে, আরেকজন লোককে টেনে আনবে যে অমুক বড় ব্যবসায়ী সৌদাগর, সে তো সুদ দেয়, লতরে একটু সুদে টাকা নিয়ে তোরে ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কাছে নিয়ে আসলো যে 1 লাখে মাত্র 20,000 আপনি দিলেন, ওই যে একটু আনলেন, যাওয়ার সময় বললেন সৌদাগর সাহেব একটু চার পয়সা, এরকম যারা চাইল সবগুলার উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত যখন আসবে আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে না, পরিবার ঠিক থাকবে না, আপনি নিজে ভালো থাকতে পারবেন না, ঠিক কিনা বলে? তিন নম্বর সুদের ভয়াবহতা হচ্ছে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইহুদ, যারা সুদ খায় তারা ইহুদিদেরকে অনুসরণ করে, কেমন যেন তারা ইহুদি, কারণ ইহুদিরা সর্বপ্রথম সুদের বাণিজ্য শুরু করছে, ইহুদিরা তাদের কাছ থেকে ছড়াইছে, এই জন্য সুদ যারা খাবে ইহুদিদেরকে তারা মানবে, তারা সত্যিকারে মুসলমান হতে পারে না। এরপরে চার নম্বরে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বি আহলিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই যুগে ওই যুগের মানুষের আচরণ ছিল সুদ ভিত্তিক, তারা সমাজ বিনির্মাণ করছে, সমাজের কাঠামোকে তারা ভেঙে ফেলেছিল, সমাজকে তারা সুদ দিয়ে ভরপুর করে দিয়েছিল, এখনো যারা সুদ খায় তারা আবু জাহাল উদ্বা সাহেবার মতো জ্ঞান পাপি সত্যিকারের মুসলমান তারা হতে পারে নাই, ঠিক কিনা বলে? কটা গেছে? চারটা গেছে। পঞ্চম নম্বরে সুদ যারা খায় আন্না আকিলার রিবা ইউসাব্বিহু ফি নাহরি মিন দামি ফি বারজাখিন হাত্তা তাকুমাস সাআহ, যেই লোকটা সুদ খাবে সাতার কাটতে থাকবে, সাতার কাটতে থাকবে জাহান্নামের ভিতরে, এমন কি কিয়ামত হয়ে যাবে সাতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কুল কিনারা পাবে না। কিসের ভিতরে সাতার কাটবে? আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে সাতার কাটবে। সুদের কত নাম্বার গেছে? 5 নাম্বার। এবার 6 নাম্বার আজাব হচ্ছে আন্না আকিলার রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামা মাজনুনান, কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে, দুনিয়াতেও পাগল হবে আখেরাতেও তারা পাগল হয়ে উঠবে, কারো মাথায় যদি ডিস্টার্ব না থাকে ওই লোকটা সুদখোর হইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তোরে এত দিছে, তোর হাত নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ বানিয়েছে, তোরে আল্লাহ সম্পদ দিয়েছে, কত সুখ শান্তি দিছে, তারপরেও যে সুদ খায় সে পাগল ছাড়া অন্য কিছু না, দুনিয়াতেও পাগল আখেরাতেও কি হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? 7 নাম্বার, আন্না মাল আকলির রিবা মামহুকুন, যে লোকটা সুদ খাবে তার ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি হঠাৎ করে আপনি দেখবেন বিশাল পাহাড় হয়ে গেছে, আপনি তখন বলবেন আরে দোর হুজুর না ইন্ডল্লা ওয়াজ করলে কি, এটা তো কিছু নয়,
ঈদের কিছু কিছু ঈদের কিছু নয়। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন আমি তারে ডুবায় দেব, এই ওয়াদা আমার না, এই ওয়াদা কার? কেমনে ডুবাবো দেখবেন, হঠাৎ করে দেখবেন তার মেয়ে এক ছেলের সাথে ভেগে চলে গেছে, তার ছেলে গোপনে গোপনে সম্পর্ক করছে, ইজ্জত সম্মান সব শেষ, তার নিজের চরিত্র দেখবেন মানুষের কাছে উদ্ভাসিত হয়ে গেছে, লম্পট চরিত্রের প্রকাশ ঘটে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, তার স্ত্রী আরেক লোকের সাথে চলে গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে দেখবেন ব্রেন স্ট্রোক, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে। এগুলা হয় কেন? আল্লাহ কয় তোরে আমি ডুবাই দিব, তুই কখনো সেখান থেকে উঠতে পারবি না, ঠিক কিনা বলো? কত নাম্বার? সাত নাম্বার শেষ, মাশাআল্লাহ। এবার আট নাম্বার, আন্নার রিবা মিনাল মুহলিকা। এই পৃথিবীতে কিছু অপরাধকে নবীজি বলছেন ইজতানিবু সাবআ আল মুবিকাত, এরকম কিছু অপরাধ আছে যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে। এই ধ্বংসের অন্যতম অপরাধ হচ্ছে সুদ। সুদ যখন আপনি খাবেন আপনি ধ্বংস হবেন, দিন তারিখ লিখে রাখেন, আজকে হোক কালকে হোক আপনি ধ্বংস হয়ে যাবেন, নানাভাবে ক্ষতির ভিতরে পড়ে যাবেন। আট নাম্বার শেষ, এবার নয় নাম্বার, কয় নাম্বার? আন্নার রিবা আযমু মিনাজ জিনা, জিনার চাইতে, জিনা কি কম বড় গুণা? না, কত বড় গুণা যেটার জন্য একশো বেদ দেওয়া লাগে, আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে মারতে হয়, এত বড় অন্যায় জিনা। অথচ সুদটা এর চাইতে কম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, এটা তেহাত্তরটা বড় বড় গুণা আছে, তেহাত্তরটা বড় বড় অন্যায়। একটা সুদ খাইলেন, তেহাত্তরটা গুণা করলেন। সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, সবচেয়ে ছোট গুণা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। তো সুদখুদদের কোনো জীবন আছে? এরপরে আমার ভাইয়েরা সর্বশেষ, আন যুহুরুর রিবা মিন আসবাবি হুলুলিল আযাব, সুদখুদদের জন্য আযাব আসাটা হালাল হয়ে যায়, আযাব সুদখুদদের জন্য জমিনে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা যাহারা ফি কওমি যিনা ওয়ার রিবা ইল্লা হাল্লু বি আনফুসিহিম ইকাবাল্লাহ, যখনই একটা সমাজের ভিতরে মানুষ সুদকে হালাল মনে করে, জিনাকে বৈধ মনে করে, তখনই তাদের উপরে আযাব আসা আবশ্যক হয়ে যায়। তখনই যিনি আযাব দেন তিনি কে? সুদ খাবেন? কথা বলেন, সুদ খাবেন? আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। পড়ে না আমি আমি কি দিবস আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাই। মুসলমানদের দেশে দেখেন, আমরা একটা সময় শুনতাম যে আমাদের দেশটা 100% মানুষের ভিতরে 95% মুসলমানের দেশ এটা। এখন হঠাৎ করে আমরা শুনি যে এটা 92% মুসলমানের দেশ। তাহলে কি মুসলমান দিন দিন আমাদের দেশে কমে যাচ্ছে নাকি? আলামত তো তাই মনে হয়। ঢাকার ফরিদাবাদে বাংলাদেশের পথিত যশা খ্যাতি যশা আলেমদের একটা প্রাণ কেন্দ্র ফরিদাবাদ মাদ্রাসা, বহুত বড় বড় আকাবের ওলামায়ে কেরাম ফরিদাবাদ থেকে বের হয়েছে। এরকম একটা প্রতিষ্ঠান থেকে হাজারো ছাত্র উত্তাল মিছিলে বের হয়ে পড়ছে। আজকের ঘটনা বলছি কেন, কারণ হিন্দু ভাইদের একটা
গুড়ি উৎসব। এই গুড়ি উৎসবের নাম করে পুরা ঢাকা সিটির ভিতরে গান বাজনা যখন একেবারে মাতোয়ারা অবস্থা, পড়ার মতো কোনো পরিবেশ নেই, নামাজের টাইম যখন মেনটেন করা হচ্ছে না, ঠিক তখনই যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, ওই প্রতিবাদে যখন তারা তারপরেও কান দেয় নাই, এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে, মিছিল নিয়ে মুসলমান বের হয়েছে। আজকের এই দৃশ্য থেকে আমি এটিই বলতে চাই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী আলাইহিসসালাম বলে গেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। এখন একটু তাকায় দেখেন, তাদের উৎসব আসলে, তাদের যখন রং মাখার মতো উৎসব আসে, আমার ছেলেরা রং মেখে ডং সেজে, আমার ছেলেরা তার উৎসব পালন করে, তাদের ঘুড়ি উৎসব আসলে আমার ছেলে পাগল হয়ে যায়, গান বাজনায় মেতে উঠে, তাদের পূজা আসলে মুসলমানের ছেলেরা পাগল হয়ে যায়। আলামত বলতেছে আজাব আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা বলে? শুধরে যান মুসলমান, শুধরে যান মুসলমান। এই মাহফিল থেকে বলি, তারা আমাদের পর কেউ না, আমাদের দেশের নাগরিক, সুনাগরিকের যতগুলো বৈশিষ্ট্য আছে তারা মেনে চলবে, আমাদের কাছ থেকে তারা সম্প্রীতি ভালোবাসা পাবে। আমরা তো সেই সে জাতি, তাদের কোনো মন্দিরে যদি কেউ আঘাত করে, আমি প্রয়োজনে রাত জেগে পাহারা দিব, তার মন্দিরের কোনো মূর্তির ক্ষতি হতে দিব না, কিন্তু আমার কোনো সন্তান তার মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করতে পারে না, ঠিক কিনা বলে? আমার শিক্ষা ব্যবস্থা সহ যে অধঃপতন চলছে, বড় ভয় লাগতেছে শিক্ষা ব্যবস্থার, না জানি কি অবস্থা হয় সামনের দিন। আগে একটা ছিল, যেরকমই হোক আলেমরা কিছু বলার পরে তো চেঞ্জ করে একটু ভালো কিছু আসছে, এরপরে মন্দ কিছু আসলে আবার বলার সুযোগ ছিল, কিন্তু এখন সরাসরি যদি ইসকনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি কোনোভাবে যদি আমার দেশের সম্প্রীতি মহব্বত ভালোবাসা এগুলোকে ভুলে গিয়ে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুসলমান কোনোভাবে এটা মেনে নিবে না, ঠিক কিনা বলে? সজাগ থাকা লাগবে আমার জাতি। এই জন্য আজকের এই মাহফিল থেকে একেবারে হৃদয়ে নিয়ত করে ফেলি, তাদের উৎসব তাদের কাছে, আমাদের উৎসব কথা কয় না, আমাদের উৎসব কোথায়? আমার কোনো, এই যে রজব মাস আসছে, কোনো হিন্দু তো এতে আনন্দ প্রকাশ করার কিছু নেই, কিন্তু আমি আনন্দিত হব, কারণ আমার রজব আসছে, শাহরুল আসাম, বুবা হয়ে যাওয়ার মাস, জাহিলিয়াতের যুগের মানুষরা পর্যন্ত মুখে তালা মেরে ফেলত, কথাবার্তা বন্ধ। এই মাসটা আসলে সবাই ব্যস্ত হয়ে যেত, শাহরুল আসাম কে কাকে মেহমানদারি করাবে, এই মাসটা আসলে মুতানাফিস প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কার চিঠি বেশি আমল শুরু করবে, কারণ রমজান চলে আসতেছে। এই সময় আমি মুসলমান ব্যস্ত হয়ে পড়ছি, তার উৎসব কেমনে বাস্তবায়ন করা যায়, গান বাজনায় কিভাবে নিমজ্জিত হওয়া যায়, দাজ্জালের অন্যতম হাতিয়ার হচ্ছে গান বাজনার সয়লাভ করে দেওয়া। এখন গান বাজনা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রুমে রুমে, এমনকি প্রত্যেকটা কানে কানে ইয়ারফোন দিয়ে পর্যন্ত গান শুনতে শুনতে আমরা ঘুমায় যাই, ঠিক কিনা বলে? শুধরে যান মুসলমান। এই মাহফিল থেকে আমরা আজকে সকলকে, এই মাহফিলের শেষ লগ্নে সকলকে বলবো, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার হারানো অতীত ঐতিহ্য, বিজয় গাথা ইতিহাস আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আবার যেন পুনরুজ্জীবিত করে দেন, আবার যেন জাগ্রত কণ্ঠে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে কালেমার জান্ডা প্রতিষ্ঠিত করতে পারি, তৌফিক যেন আল্লাহ দান করেন, পরে না আমি। আল্লাহ পাকের কাছে এখনই আমরা মোনাজাতের জন্য হাত উঠাবো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, সবাই আমরা কায়মানু বাক্যে দুইটা হাত আল্লাহর কাছে উঠিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى মধ্যম কুতুব দিয়া পাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনার শাহিয়াত মকবুল দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ যত জনই মাহফিলে আসলো বসলো কথাগুলো শুনলো তেমন কিছু আমার ভাইদেরকে দিতে পারি নাই আয় আল্লাহ দোয়া কেন কবুল হয় না এই কথাগুলো বলেছি আমার মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য কত কত দোয়া করতেছি সবাই মিলে কাবাতে দোয়া হচ্ছে মদিনাতে দোয়া হচ্ছে আল্লাহ আমরা এমন মুসলমান হলাম নামাজি হতে পারি আমাদের ঘরে পর্দা আনতে পারি নাই সুদ মুক্ত ঘর বানাতে পারি নাই আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে পারি নাই আল্লাহর জন্য আপনি বড় রাগান্বিত হয়ে আছেন আজকের মাহফিল আপনার গোলামেরা নিয়ত করেছে নামাজ পড়বে আল্লাহ আজকে ওয়াদা করেছে আবার কোনোদিন দেখা হয় কিনা জানি না আল্লাহ এই মাহফিল থেকে ফরিয়াদ করি আমার খেটে খাওয়া মানুষেরা কষ্ট যারা নিজেদের সঙ্গী বানায় নিয়েছে এমন লোকদের হাত তোলাকে আল্লাহ আপনি বড় পছন্দ করেন মেহেরবানি করে দোয়া কবুল করে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ রব্বুল আলামিন যত জন হাত তুলেছি এমন কেহ নাই জীবনে কোনো দিন গুনাহ করি না আমি বড় গুনাহগার কত বড় বড় গুনাহ করেছি আল্লাহ কেউ জানে না রে মালিক আপনি তো জানে দরজা বন্ধ করে সবাইকে ফাঁকি দিয়ে কত গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই মালিক আপনাকে ফাঁকি দিতে পারি নাই আল্লাহ বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি আপনারে ফাঁকি দিতে পারি না প্রকাশ্যে গুনাহ করেছি বুক ফুলায়া গুনাহ করেছি মেহেরবান মালিক মেহেরবানি করে গুনাহ খত মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি এমন অনেকে আছি মানা অন্ধকার কবরে চলে গেছে এখন তার কেউ অফুত অফুত বলে আদর করে মাথার মধ্যে হাতটা বোলায় দেয় না এমন কতজন আছি বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ
বাজার থেকে বাজান ব্যাগটা নিয়ে আসত, নাম ধরে বলতো আমার ফুতকই, বাপ আমার হাতের মধ্যে ব্যাগটা দিত না, সন্তানের কষ্ট লাগবে, নিজে ধরে রাখতো, এত কষ্ট করে দূর থেকে ঘেমে যেত, হেঁটে হেঁটে আসত। আল্লাহ মেহরবানি করে যত বাপ আরা সন্তান বসছে, সন্তানদের দুইটা হাতের দিকে তাকাইয়া, চোখের দিকে তাকাইয়া বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যতজন আজকের মাহফিলে এসে, কতদিন আমরা বাঁচবো কেউ জানি না, আল্লাহ আজকে আমাদের শেষ রাত হয়ে যেতে পারে, আমার শরীরের উপরে সাদা কাপড়ের কাপড়টা জড়ায় দিতে পারে, জীবনে কত গাড়িতে চললাম, বাসে চললাম, প্রাইভেট কারে চললাম, সিএনজিতে চললাম, রিক্সায় চললাম, নৌকায় চললাম, ট্রেনে চললাম, মালিক এমন হতে পারে ওই মসজিদের বারান্দায় খাটিয়াটা বাঁধা থাকে, আমার জন্য আজকে রেডি হয়ে গেছে, ও আমার মালিক মেহরবানি করে মরার আগে যেন প্রস্তুতি নিতে পারে, তৌফিক দিন আল্লাহ। আমার রেদওয়ান সহ এই এলাকার কাউন্সিলর সাহেব, এলাকার সভাপতি সেক্রেটারি সহ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি ব্যর্থ বানায়া আমাদেরকে উঠায় না রে আল্লাহ। রব্বুল আলামিন একটু পরেই মাহফিলটা শেষ হয়ে যাবে, আল্লাহ আমরা যেন আপনার কাছ থেকে ক্ষমা পাই, এমন বানায়া এখান থেকে আমাদেরকে উঠান গো আল্লাহ। রব্বুল আলামিন প্রবাস থেকে যারা সহযোগিতা করল, প্রবাস থেকে যারা সহযোগিতা করল, আল্লাহ প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে সুস্থতার নিয়াম দান করে, আল্লাহ প্রবাসের জীবনটাকে সুন্দর আর সাফল্য দিয়ে ভরপুর করে দিন আল্লাহ। আমার ব্যবসায়িক ভাইরা, সুটকির ব্যবসা যারা করে অনেক কষ্ট করে নিজের জীবনটাকে বাজি রেখে কত কষ্ট করে সমুদ্রে চলে যায়, আয় আল্লাহ কত কষ্ট করে, কত খাটাখাটনি করে, মেহনত করে ইনকাম করে, ব্যবসার এই সময়ের অবস্থাটা বড় কঠিন, এই জায়গা ছেড়ে চলে যাওয়া লাগবে, কত রকমের বাধা বিপত্তির মধ্যে আছে, অনেকে ঘর পায় নাই, অনেকের যাওয়ার মতো কোনো জায়গা নাই, রব্বুল আলামিন যেই ব্যবসায়ী ভাইরা এত সুন্দর সুন্দর আয়োজন করে দিনের প্রচার করত, মেহরবানি করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আইন কামে বরকত দিয়ে দিন আল্লাহ, প্রত্যেকে যেন থাকার মতো আবাসন পায়, ন্যায্য অধিকার গুলা পায়, আল্লাহ আপনি তৌফিক দিন আমার ভাইদের মেহনতকে কবুল করে নাজাতে রসিলা বানায় দিন আল্লাহ। একদিন তো মালিক চলে যাব, অন্ধকার কবরটা ঠিকানা হয়ে যাব, আল্লাহ মহাব্বত নিয়ে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ,
মহাব্বত নিয়ে মালিককে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আল্লাহ 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 বলে বলে মালিক আপনাকে আপনার গোলামরা ডাকতেছে। আল্লাহ মেহরবানি করে একজনের দোয়াও না কবুল করে ফিরে দিন না রে আল্লাহ। আমাদের মা বোনরা হাত তুলেছে, ব্যবসায়ীরা হাত তুলেছে, তরুণরা হাত তুলেছে, হাজার রকমের চাওয়া আমাদের প্রত্যেকের মনে দিলেন হালাল চাওয়া পাওয়া গুণা পূর্ণ করে দিন আল্লাহ। মাবুদ যারা আমরা বসছি এতক্ষণ ধরে কথাগুলো যারা শুনছি, দুনিয়ার জীবনে যদি আর কোনো দিন দেখা না হয় রে মালিক, ফি মিজান হাসানাতিনা দাড়ি পাল্লায় যেদিন আমল নামা ওজন হবে, আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন মাওলাই করিম বাংলাদেশের বহু আলেম মাজলুম অবস্থায় জেলখানাতে আছে, আজকে ও দৃশ্য দেখলাম আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেম বলতেছে আমার ছেলেটাকে একটু আমার কোলে উঠায় দাও না। আল্লাহ আমাদের প্রিয় আল্লামা জেলখানা থেকে কষ্ট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেলেন, কত আলেম মাজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেহেরবান মালিক অনেক কিছু আল্লাহ ক্ষুদ্রই অল্প বয়সে দেখায়। আল্লাহ এই জমিনে দিন কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আমাদের মতো নালায়েকদেরকে দেখায় দিন আল্লাহ। রব্বুল আলামিন এ মাহফিলে আমার ডক্টর তহা শুধু রাজশাহী থেকে আসছে, অনেক ওলামায়ে কেরাম আসছে, নওজোয়ান তরুণরা আসছে, আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বিরা আসছে, প্রত্যেকের মনে যত আরজি গুলা আছে আমাদের মনের দিলের নেক নেক আরজি পুরা করে দেন আল্লাহ। যাওয়ার সময় বিদায়ের সময় যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে আপনি আমাদেরকে সেজদারত অবস্থায় সুবহান রব্বিয়াল আলা বলতে বলতে মুদি দিন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদেরকে ইমানের হালতে আমলের হালতে রোজা মুখে কোরআন পড়তে পড়তে মুহূর্তটা দিয়ে দিন আল্লাহ। আপনি আমাদেরকে শহীদি মৌত দান করে দিন আল্লাহ। আপনার হাবিবের মদিনাতুল মুনাওয়ারা নবীজির মদিনায় মৌত দান করে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।